সেদিন দেখা হয়েছিল দু হাজার দশে চব্বিশে ডিসেম্বর রিলিজ হয়েছিল শ্রী ভ্যাঙ্কটস ফিল্মসের প্রযোজনা পরিবেশনায় স্টার দেব রাবন্তী তাপস পাল সরকার কাঞ্চন মল্লিক রাজু সহ আরও অনেক অভিনেতা অভিনেত্রী একটা অসাধারণ গল্পের একটা মুভি যেই সিনেমায় গানগুলো প্রথমত আসে তারপর মুভিক কথা আসে এখানে চারটা গান ছিল জিৎ গাঙ্গুলির সঙ্গীতে প্রিয় চট্টোপাধ্যায়ের গীতিকাজ এখানে চারটা গানের মধ্যে প্রথম ছিল টাইট ট্র্যাক সেদিন দেখা গেছিলো মানে সুইজারল্যান্ডে শুটিং হয়েছিল ওই সময় দাঁড়িয়ে অসাধারণ হয়েছিল তারপরে মন হারিয়ে বেকার ওটাও তার পরবর্তীতে খোকা বাবু এই গানটার মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করা গান তা এরম চারটা গান ছিল যে চারটে গানে প্রথমত গাওয়াবো তারপরে মন হারিয়ে সেদিন দেখা গেছিলো গানগুলো ছিল মানে আউটস্ট্যান্ডিং দর্শক এত পছন্দ করেছিল যে হলে এই সিনেমাটা ব্লক করেছিল এখানে দেখা যায় যে লাবণী সরকারের ছেলে দে আর তাপস পালের মেয়ে হলো দুইটা মেয়ে সেরাপন্ত্রের একটা তা সম্ভবত মেয়েটা বড় মেয়েটা পালিয়ে চলে যাচ্ছে এর মধ্যে এখন যে চলে যাবে তার জন্য ওর বন্ধু বান্ধবীদের কী কী বিষয় সব খোঁজাখুঁজি করে পরবর্তীতে এক একজনের ধৈন্যাসে পরে দেবের ধন্য ওই সময় তো তবাবু হবে তা লাবণী সবকে কিভাবে যাবে ধৈবে ওর বাসে নিয়ে আইবে তারপরে সাথে ওদের রেখে দিয়ে বলবে তোমরা যতক্ষণ আমার মেয়ে করবে না ততক্ষণ তোমাকে ছাড়া হবে না এইভাবে বলার পর দেখা গেল যে তখনই ওরা পরের দিন যেই পাইলে যাবে তখনই শ্রাবন্তীর সাথে দেখা ওদের আবার ধরে এখানে রাখবে রেকে রেকে ওদের কাছে রাখবে দিয়ে ওসব ঘটনা খুলে বলবে কিভাবে তারপরে তাপস পাল বলেছে যে আমি যতক্ষণ আমার মেয়েকে ছাড়া না পাও তোমাদের ছাড়বো তারপরে প্রথমত তাপস পালে মানে শ্রাবন্তীর সাথে দেবে দেখায় না কথায় না তার পরবর্তীতে ওরা পুলিশ পুলিশ ডেকে নিয়ে আসে নিয়েছে ধরা ধরতে দেয় যে মেয়েটাকে আমার ধরে দিতে হবে এভাবে বলে কিন্তু শেষ পর্যন্ত ওদেরকে শহরে নিয়ে যায়নি গিয়ে ওই মেয়েদের ধর দেওয়ার জন্য পরবর্তীতে গেল দেবী ওই মেয়েটাকে ওর বন্ধুর সাথে তুলে দিয়েছে তারপর পাশের যে বন্ধুরা ছিল ওরা দেখে ফেলেছে পরবর্তীতে দেবের বাসায় নিয়ে গিয়েছি ওর মা একটু রাগা রেখে আছে কেন তুই এতদিন কম ছিল আমার ছেড়ে এভাবে বলার পর দেখা গেলো যে ওর বাসায় রাখলের মধ্যে দেবের সাথে শ্রাবন্তী দেখবেন একটা প্রেম প্রেম ভাবাইবে মন হারিয়ে করে গান গোনা হবে তার মধ্যে কাঞ্চল মল্লিকের এখানে একটা কমেডি আছে দেখলে বুঝতে পারবেন তার একটা তাপস পাল ওরা মেয়েও একটা মেয়ে নিয়ে দৌড় মেরেছে এভাবেই গল্পটার মানে আগাতে মানে আগাই তারপরে সেরা ওর মেয়ে তাপস পাল যখন পায় বলে তোমার কাছে যাবো না তারপর ওর যে বিয়ে করে স্বামীর হাত দিয়ে সেই স্বামীকে নিয়ে চলে যায় আরও তারপরে ও কুকুররা শরীর খারাপ রাগস্থ তারপরে সিরাবন্ত নিয়ে বাড়ি আসে তারপরে ওরা আর একজন ওই মেয়েকে ছোটো মেয়েকে সিরাবন বিয়ে দেয় আর বিয়ে দেবে তখনই ভালোবাসা যেয়ে হবে তখনই সম্ভবত বাসায় নিয়ে যায় নিয়ে গিয়ে পরবর্তীতে এবার কাছ থেকে বলা বলি তারপর দুজনের প্রেমের মাধ্যমে বল তারপর মিলে যায় এবং লাস্টে গল্পটা শেষ এই যে যে বললাম সিনেমাটা অনেক ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পারবেন এই সেদিন দেখার জন্য অসাধারণ গল্প এরকম গল্প গল্পকার হয় না এখন অনেকেই বলে যে এই সিনেমাটা সাউদের মা আল্লো মুভিতে রেমেক কিন্তু আমরা তো সব সিনেমা দেখিনি মানে ওই সময় সঙ্গীত বাংলায় খুব খাবাব যায় সেদিন দেখ মন হারিয়ে মানে সঙ্গীত বাংলায় হবে আমরা বসে থাকতাম মোবাইল তখন তার মোবাইল ছিল বাটন মোবাইল বসে বসে দেখতাম মানে সেখানে একটা আলাদা ফ্লেভার ছিল এসব মুভিগুলো আমাদের নষ্ট যা ছোটোকালের মুভি যেসব সিনেমা দেখে আজকে আমরা বড় হয়েছি তা দেবের সেরামই একটা মুভি দেবের লুকটা ছিল অসাধারণ তার ল পেছনে লম্বা লম্বা চোখ এই সিনেমায় তার ড্যান্স রাবন্ত্রীর অভিনয় তাপস পালের অভিনয় বাদ বাকি অভিনেতা অভিনেত্রী যে অভিনয় করেছে মানে আপনি তাক লাগে লাগবে যে সত্যি একটা অসাধারণ মুভি আমি মনে করি যে আলু অর্জুনের মুভি থেকে রিমেক করেছে কেও ছাড়িয়ে গিয়েছে এই মুভিটা আর আমি একটা মুভি বানিয়েছিল হলো সুজি মানে এই সিনেমার যে পরিচালক আর প্রযোজক ছিল সি ভ্যাঙ্কস মানে একটা মেজ তো ওই সময় একটা আলোড়ন সৃষ্টি করা মুভি তো অবশ্যই বলবে এই সিনেমাটি অনেক ইউটিউব চ্যানেলে আছে একবার হলেও দেখে আসতে পারেন আপনাদের খুব ভালো লাগবে এই মুভিটা এবং নতুন হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন বেলাইকানে ক্লিক করবেন